জবা গাছে প্রচুর মিলিবাগ হয়েছে, ভাবছো কি করে তাড়াবো? এক প্যাকেট ইনো ব্যবহার করো। কিভাবে ব্যবহার করবে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। জবা গাছের শত্রু পোকা হলো এই মিলিবাগ। আর এই জবা গাছ সবার বাড়িতে থাকে, কারণ আমরা সবাই জবা প্রেমী মানুষ। আর জবা গাছকে সহজেই নষ্ট করে দেয় একমাত্র এই পোকা, এই মিলিবাগ। মিলিবাগ থেকে সহজে মুক্তি পাওয়ার আমি একমাত্র ঘরোয়া কীটনাশক তোমাদের কাছে শেয়ার করেছি। চট জলদি নিমেষে শেষ হয়ে যাবে মিলিবাগ। কিভাবে, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। এর পাশাপাশি বেশ দুটো তিনটে টিপস তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। প্রথম টিপস হলো, যে গাছে মিলিবাগ আক্রান্ত হয়েছে সেই গাছটা অন্য গাছের থেকে আলাদা রাখতে হবে, কারণ একই সঙ্গে রাখলে বাগানের অন্য অন্য গাছেও মিলিবাগে ভরিয়ে তুলবে। তার জন্য আমাদের যে গাছে মিলিবাগ আক্রান্ত হয়েছে শুরু থেকেই সেই গাছটাকে অন্য গাছ থেকে আলাদা রাখবে। দ্বিতীয়ত, মিলিবাগ খুব বেশি রোদ্দুর সহ্য করতে পারে না, সেই জন্য মিলিবাগ আক্রান্ত গাছটাকে রোদযুক্ত স্থানে রাখো, এতে কিন্তু অনেকটাই উপকার পাবে। চলো এবার ইনো দিয়ে কিভাবে জৈব কীটনাশক তৈরি করবে সেটাই তোমাদের কাছে শেয়ার করি। এখানে হাফ লিটার জল নিয়েছি। এবার লাগবে আমাদের এক প্যাকেট ইনো। খুব কম দামে আমরা পেয়ে যাব যে কোনো ওষুধের ফার্মেসিতে। ইনো আমাদের সাধারণত মানব শরীরে যখন গ্যাস অম্বল হয় তখন আমরা ব্যবহার করে থাকি। খুব সহজে যে কোনো ঔষধের দোকানে বা যে কোনো ফার্মেসিতে আমরা পেয়ে যাব খুব কম মূল্যে। এবার দেখো, চা চামচের এক চামচ ইনো আমি নেব এই জৈব কীটনাশক তৈরি করার জন্য। এই জৈব কীটনাশক শুধুমাত্র মিলিবাগ নয়, বাগানের সমস্ত পোকার উপদ্রব নিমেষে শেষ করে দেবে একটিবার ব্যবহার করা। এক চামচ ইনো হাফ লিটার জলের মধ্যে দেখো দিয়ে দিলাম, আর দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ফেনা তৈরি হয়ে যাবে। যাই হোক, এখানে দিয়ে দেব চা চামচের এক চামচ ডিটারজেন্ট পাউডার। তোমরা এখানে যে কোনো হ্যান্ড ওয়াশও দিতে পারো। দিয়ে এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আমি চা চামচের এক চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও এই গুঁড়ো হলুদ যদি ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে বা কোনো ডাল তুমি দেখছো যে নষ্ট হয়ে গেছে, ড্রাই ব্যাগ হচ্ছে, বা কোনো পাতাতে কোনো একটা ফাঙ্গাস লাগছে, সেক্ষেত্রে তুমি এই হলুদ ব্যবহার করতে পারো। গুঁড়ো হলুদ অসাধারণ কাজ করবে। যাই হোক, আমি তিনটে উপকরণ বেশ ভালো করে মিক্সড করে নিলাম। হাফ লিটার জল নিয়েছি। হাফ লিটার জলের মধ্যে আরও হাফ লিটার জল, অর্থাৎ এক লিটার জলের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো মিক্সড করে স্প্রেয়ার মেশিনের মধ্যে দিয়ে ঠিক এইভাবে ধরে ধরে একদম স্প্রে করতে হবে। তুমি লক্ষ্য করে দেখবে যে যে জায়গাগুলো মিলিবাগ আছে সেই সেই জায়গাগুলো ঠিক এইভাবে স্প্রেয়ার মেশিনটা ধরে ফোর্সে দেবে, দেখবে সেকেন্ডের মধ্যে একদম নিমেষে শেষ হয়ে যাবে মিলিবাগ। তুমি পরের দিন সকালবেলা লক্ষ্য করবে যে কোনো শাখা পোশাকা বা কোনো পাতাতে তুমি একটাও মিলিবাগ লক্ষ্য করতে পারছো না, কারণ এই মিলিবাগ সেকেন্ডের মধ্যে শেষ হওয়ার একমাত্র জৈব কীটনাশক হলো এটা। এটা ব্যবহার করলে তুমি অসাধারণ রেজাল্ট পাবে। যাই হোক, মিলিবাগ আক্রান্ত হলে কিন্তু জবা গাছ পুরো শেষ হয়ে যায়। আস্তে আস্তে জবা গাছের পাতার রস, ডাঁটির রস খেয়ে নেয় এবং জবা গাছ আস্তে আস্তে বিবর্ণ হয়ে যায়। ভালো গ্রোথযুক্ত চেহারা থাকা সত্ত্বেও অনেক সময় এই মিলিবাগ প্রত্যেকটা জবা গাছে আক্রান্ত করে। তুমি এই জৈব কীটনাশকটা বাগানের সমস্ত গাছেই ব্যবহার করতে পারো, শুধু জবা গাছ নয়। মিলিবাগ কিন্তু অন্যান্য গাছেও আক্রান্ত করে, সব থেকে বেশি আক্রান্ত করে এই জবা গাছ। তুমি লক্ষ্য করে দেখো এই মিলিবাগ পুরো শেষ। তো গাছকে সেকেন্ডের মধ্যে ফ্রেশ করতে চাইলে, পোকার উপদ্রব থেকে মুক্ত করতে চাইলে অবশ্যই তুমি ব্যবহার করো এই জৈব কীটনাশক। ইনো দিয়ে তৈরি করে নাও খুব কম সময় এবং দ্রুত ভালো রেজাল্ট পেতে। দেখতে পাচ্ছ আমি কীভাবে স্প্রে করছি? ঠিক স্প্রেয়ার দিয়ে এইভাবে স্প্রে করবে, সঙ্গে সঙ্গে বাগান তোমার পরিষ্কার হয়ে যাবে, একদম পোকামুক্ত বাগান বলতে পারো। এবং যেসব গাছগুলোতে দেখবে যে মিলিবাগ নেই সেই সব গাছগুলোতেও এরকম হালকাভাবে স্প্রে করবে, তাহলে আর সম্ভাবনা থাকবে না, গাছটা অনেকটাই ফ্রেশ হয়ে যাবে।
এবং যেসব গাছ অত্যাধিক পরিমাণে মিলিবাগ আক্রান্ত হয়েছে সেই সব গাছে অন্তত সপ্তাহে একবার করে প্রয়োগ করো, আর অন্য অন্য গাছ থেকে আলাদা রেখে দাও। যখন মিলিবাগ শেষ হয়ে যাবে, গাছটা আবার সতেজ ভাব চলে আসবে, তখন কিন্তু আবার অন্য অন্য গাছের সঙ্গে রাখো। বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে, আর বাগান থেকে মিলিবাগ তাড়াতে অবশ্যই কীটনাশকটা তৈরি করে ব্যবহার করবে। কমেন্ট করে জানাবে কেমন রেজাল্ট পেয়েছো।